নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি পাকা আমের জ্যাম তৈরির একদম সহজ রেসিপি নিয়ে। এইভাবে পাকা আমের জ্যাম তৈরি করে বছর জুড়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। পাকা আমের জ্যাম তৈরি করার জন্য প্রথমেই 5টা পাকা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের মোটা সাইডটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেব না, এই মিহি সাইডটা দিয়েই গ্রেট করে নিচ্ছি, তাহলে পিউরিটা একদম মিহি বেরোবে। আমগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। পাকা আমের জ্যাম এভাবে তৈরি করে বছর জুড়ে ঘরে সংরক্ষণ করুন, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। বাড়িতে তৈরি করলে কিন্তু কোনো রকম কেমিক্যাল থাকবে না, আর প্রোটিনে ভরপুর থাকবে। আর বাচ্চাদের চাইলে আপনারা পাউরুটিতে দিয়ে কিংবা আপনাদের প্রয়োজন বুঝে ব্যবহার করতে পারবেন। আমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর দেখুন আমের মধ্যে কিন্তু একদম আঁশ নেই, কারণ আমি মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। চাইলে আপনারা আমগুলো চেলেও নিতে পারেন, আমার আমের মধ্যে কিন্তু একদম আঁশ ছিল না। আর দেখুন পিউরিটা কত মিহি বেরিয়েছে। এবার গরম কড়াইতে আমের পিউরিটা ঢেলে দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট আমি বেশ ভালো করে আমের পিউরিটা জাল করে নেব। এতে করে আমের এক্সট্রা জল শুকিয়ে যাবে আর আমের জ্যামটা সারা বছর নষ্ট হবে না, বছর জুড়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন। আমের জ্যাম তৈরির প্রসেসটা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, আরও বাকি আছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। আমের পিউরিটা খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, আমের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার আমের পিউরিটা আমি একটা পাত্রে নামিয়ে রেখে সাইডে রেখে দেবো, আর কড়াইটা আবারও ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে নেব, এখানে কিন্তু 2 চা চামচ জল আছে। জল দেওয়ার পর এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে চিনিটা বেশ ভালো করে জাল করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে, যতক্ষণ না চিনির শিরাটা একদম হার্ড হয়ে আসছে, কারণ খুব বেশি চিনির শিরাটা হার্ড করে নিলে আমের জ্যামটা সারা বছর ঘরে সংরক্ষণ করা যাবে, একদম নষ্ট হবে না। আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। ছোট একটা বাটিতে আমি অল্প পরিমাণ জল নিয়েছি, আর জলের মধ্যে কিছুটা পরিমাণ শিরা আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন হাতে উঠে আসছে, হাত দিয়ে ছোট একটা বল তৈরি করে নেওয়া যাচ্ছে। চিনির শিরাটা কিন্তু ঠিক এই পর্যায়ে তৈরি করে নিতে হবে, তাহলে আমের জ্যামটা সারা বর্ষণ নষ্ট হবে না। দেখুন আমি হাতে ছোট একটা বল তৈরি করে নিয়েছি, শিরাটা কিন্তু ঠিক এভাবেই জাল করে নেবেন। চিনির শিরাটা আমি কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি, আর আমের পিউরিটাও আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। এবার চিনির শিরার মধ্যে আমের পিউরিটা ঢেলে দিয়ে আবারও 5 মিনিট লো টু মিডিয়াম আছে বেশ ভালো করে জাল করে নেব। আমের পিউরির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল নেই, আর চিনির শিরাটাও খুব ভালো করে জাল করে নেওয়া আছে। এভাবে আমের জ্যাম তৈরি করে সারা বছর ঘরে সংরক্ষণ করতে পারবেন, একদম নষ্ট হবে না, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। বাজারের থেকে আরও ভালো আমের জ্যাম বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। এভাবে আমের জ্যাম তৈরি করে বছর জুড়ে ঘরে সংরক্ষণ করুন, একদম নষ্ট হবে না। আমের জ্যাম তৈরি করে নিয়ে যে কোনো কাঁচের পাত্রে কিংবা যে কোনো পাত্রে রেখে দিন, নষ্ট হবে না। এবার আমের জ্যাম পাউরুটির মধ্যে কিংবা আপনাদের প্রয়োজন বুঝে যে কোনো খাবারের জিনিসে ব্যবহার করতে পারবেন। 5 মিনিট জাল করে নেওয়ার পর আমের জ্যাম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে কাঁচের পাত্রে আমি তুলে রেখে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।